নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের আজকের শিখনে অংশগ্রহণ করার জন্য তোমরা আগেই জেনেছ তৃতীয় অধ্যায়ে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই শিরোনামে বেশ কয়েকটি ধাপে পাঠ শেষ করতে হবে আমরা আজকে উপস্থিত হয়েছি একেবারে শেষ ধাপ নিয়ে তথা তিন দশমিক দুই দশমিক তিন এবং তিন দশমিক দুই দশমিক চার এই অংশের কাজ শেষ করব এখানে বিবরণমূলক রচনা কি কেমন এবং আমরা বিবরণমূলক রচনা কেন বলবো এই লেখাটিকে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি চলো আমরা প্রথমে কাজ শুরু করি তিন দশমিক দুই দশমিক তিন লেখা নিয়ে মতামত আমরা যেহেতু বিলেতে সাড়ে সাতশো দিন এই রচনাটি পড়েছি একটি ভ্রমণ কাহিনীমূলক রচনা এই রচনা থেকেই তোমাদের কিছু কাজ করতে হবে যে নির্দেশনা দেওয়া হয়েছে দেখো বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো এই ছক পূরণের কাজটি শেষ করার পরে তুমি নিজে নিজে যেটা করেছ সেটাই যে চূড়ান্ত হবে এমনটি নয় তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সর্বোৎকৃষ্ট যে মতামত বা সিদ্ধান্ত আসবে সেটি তুমি এখানে সংশোধিত আকারে লিখে দিতে পারো তো দেখে নেওয়া যাক বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় কি আছে প্রথম একটি উদাহরণ দিয়েছে দেখো ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো এই লেখাটুকু আছে তোমাদের বইতে এখন এই মতের সাথে তোমার মত নাও মিলতে পারে এজন্য তুমি নিজে একটি মতামত দিতে পারো এখানে আমার মতামত ও জিজ্ঞাসা এই কলমে লিখে দিতে হবে লেখা একটি উদাহরণ দিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে কি শুধু ডিপ্লোমেসি নয় দুনিয়ায় প্রভুত্ব বিস্তারের ক্ষেত্রে অর্থনৈতিক শক্তি ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ উপাদান ঠিক এইভাবেই আমরা আরও দুইটি কথা এখানে তুলে ধরব যে কথাগুলো বিলেতে সাড়ে সাতশো দিন রচনার মধ্যে আছে দেখে নেওয়া যাক কি করা যায় এখানে তিন দশমিক দুই দশমিক তিন দেখো এই অংশগুলো তোমাদের বই থেকে নেওয়া রয়েছে পথে মনে হয় যেন নিজেকে হারিয়ে ফেলছি ফুটপাথে অগণিত জনতার ভিড় আর পথ দিয়ে পিঁপড়ের শাড়ির মতো যানবাহন সেই কোচ ট্রাক টিউব বাস ট্যাক্সি তবু ভাগ্য ভালো যানবাহনের ধাক্কায় জনস্রোত চাপা পড়ে না এই লেখাটুকু রয়েছে তোমাদের বইতে পাঠ্য বইয়ের সাতচল্লিশ আমি এই বোঝার জন্য জায়গাটুকু রঙ করে রেখেছি এই অংশটুকুই ওখানে তুলে ধরেছি অর্থাৎ এই লেখার মধ্যে এই লেখাটুকু রয়েছে এখন এর প্রেক্ষিতে তোমার মতামত কেমন হবে সে বিষয়টি এখানে আমি একটু দেখিয়ে দিয়েছি দেখো যানবাহনের ধাক্কায় জনস্রোত চাপা না পড়াটা মূলত ভাগ্য নির্ভর নয় বরং ইংরেজরা যথেষ্ট শৃঙ্খলা মেনে চলেন তাদের রাস্তাঘাট তৈরির মধ্যেও পরিণত পরিকল্পনা আছে যানবাহনের চালকগণ যেমন সঠিক নিয়ম মেনে গাড়ি চালান তেমনি ভাবে লোকজনও রাস্তা পারাপার হন নির্দিষ্ট জায়গা দিয়ে এভাবে তুমি তোমার মতামতটি উপস্থাপন করতে পারো এরপরে আরও একটি লেখা এখানে তুলে ধরা হয়েছে যে অংশটি রয়েছে তোমাদের বইতে ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠায় লেখাটি কি এদের প্রকৃতির এই রুদ্র কঠোরতার কথা যত ভাবি ততই মনে হয় এ জাতটা বড্ড কষ্ট সহিষ্ণু আর তেমনি সংগ্রামশীল চলো একটু দেখে নেওয়া যাক ছয়চল্লিশ নম্বর পৃষ্ঠার এই যে এই লেখাটি এখানে রং করা রয়েছে এই অংশটুকু থেকে নেওয়া হয়েছে এখন এই অংশটুকুর প্রেক্ষিতে তুমি তোমার নিজস্ব মতামতটি এখানে প্রদান করেছে এভাবে বা করবে এভাবে অন্যভাবে তোমরা করতে পারো ইংরেজরা নিজেদের সুখ স্বাচ্ছন্দের জন্য যে কোনো কঠিন তারা নিজেদের কর্মব্যস্ত রাখার মাঝেই আনন্দ পান তাই সর্বদা কাজে ব্যস্ত থাকেন যতটা বিনোদন প্রয়োজন ততটাই বিনোদন করেন অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কিছুই করেন না এই মতামতটি তুমি এভাবেও লিখতে পারো বা ভিন্নভাবে তোমার মতামতটি উপস্থাপন করতে পারো এরপরে আমাদের পরের ধাপে কাজ রয়েছে পরের ধাপটি কি আমরা একটু দেখে নেই পরের ধাপে রয়েছে তিন দশমিক দুই দশমিক চার বিবরণমূলক রচনার ধরন এখানে একটি নির্দেশ দেওয়া হয়েছে দেখো বিলেতে সাড়ে সাতশো দিন কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন উদাহরণ দিয়ে বোঝাও আমরা যে রচনাটি পড়লাম সেই রচনাটি কেন এবং কোন ধরনের বিবরণমূলক রচনা সে বিষয়টি আমাদের এখানে স্পষ্টভাবে বলে দিতে হবে তার আগে সুন্দরভাবে বিবরণমূলক রচনার একটি বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে খেয়াল করো আমি এই অংশটুকু যদি পড়ি তাহলে আরো স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবে স্থান বস্তু ব্যক্তি প্রাণী অনুভূতি ঘটনা ভ্রমণ অতীত স্মৃতি ছবি বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে বিবরণমূলক লেখা বলে বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি লেখক তার বাস্তব ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেছেন লেখকের দৃষ্টিভঙ্গি তার মূল্যবোধ অভিজ্ঞতা ও শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোনো কিছুর বিবরণ দিতে গিয়ে লেখক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটান এই দৃষ্টিভঙ্গি অনেক সময় পাঠকে প্রভাবিত করতে পারে নিবিড় পাঠ ও পর্যবেক্ষণের মাধ্যমে পাঠক ও লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারেন যেমন বিলেতে সাড়ে সাতশো দিন রচনায় লেখক বলেছেন কাজের চাপে এরা অকারণ কথা বলে দুদণ্ড সময় নষ্ট করার সুযোগ পায় না এ ধরনের বাক্যের মধ্য দিয়ে লেখক কর্মনিষ্ঠাকে প্রশংসিতভাবে উপস্থাপন করেন এবং পাঠককে কর্মনিষ্ঠ হতে উৎসাহী করতে চান আবার আরেক জায়গায় লিখেছেন আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না এর মধ্য দিয়ে পাঠক বুঝতে পারেন লেখক টাটকা মাংস পছন্দ করেন এখন আমাদের কাজ হবে তিন দশমিক দুই দশমিক চার এই অংশের ফাঁকা জায়গাটি পূরণ করা কিভাবে করব। সেই কাজটি এখন আমরা দেখে নিতে পারি যে কথা বলছিলাম বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি যখন আমরা পড়েছি মনোযোগ সহকারে পড়ার পরে যে বিষয়গুলো ধরতে পেরেছি সেই বিষয়ের আঙ্গিকেই এখানে লেখাটি রয়েছে খেয়াল করো মোহাম্মদ আবদুল হাই রচিত বিলেতে সাড়ে সাতশো দিন একটি ভ্রমণ অভিজ্ঞতার বিবরণমূলক রচনা আমরা দেখেছি লেখক এই লেখার মাধ্যমে তিনি ভ্রমণ করার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন লেখক লন্ডনে ভ্রমণ করতে গিয়ে সেখানকার আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সামাজিক চিত্র রাস্তাঘাটের বৈশিষ্ট্য সেখানকার লোকজনের কর্মব্যস্ততা বিনোদন ঘরবাড়ি খাদ্য ব্যবস্থা সহ অনেক কিছুর সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন সংক্ষিপ্ত বিবরণ দেওয়াটা বিবরণমূলক রচনার একটি বৈশিষ্ট্য এছাড়া বিষয়টি খেয়াল করো বিবরণ সংক্ষিপ্ত হলেও বিবরণের মধ্যে স্পষ্ট ধারণা দিয়েছেন যা বিবরণমূলক রচনার একটি বৈশিষ্ট্য সেই সাথে লেখক তার নিজের চিন্তা অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির প্রতি ফলন ঘটিয়েছেন সবকিছু বিবেচনায় নিয়ে আমরা বলতে পারি যে বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি একটি বিবরণমূলক রচনা শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো আমরা আগেই জেনেছি বিবরণমূলক রচনায় লেখকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটির মধ্যেও লেখকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে প্রথমেই যদি আমরা খেয়াল করি তাহলে খেয়াল করবে ওই লেখাটির শুরুতেই সেখানকার আবহাওয়ার একটা বিষয় ছিল বিলেতের আবহাওয়ার শীতল ঠান্ডা রোদ তেমন একটি দেখা যায় না মাঝে মাঝে দেখা গেলেও প্রবল বাতাসের কারণে খন্ড খন্ড মেঘ এসে রোদকে ঢেকে দেয় বা সূর্যকে ঢেকে দেয় কিন্তু আমাদের দেশে সেই ঘটনাটি ঘটে না সকালে সূর্য উদিত হয়ে সারাদিন রোদ্রোজ্বল পরিবেশ আমরা পাই বা আবহাওয়া পাই লেখক এই বিষয়টিকে ভালোবাসেন তার কথার মধ্যে দিয়েই সেই বিষয়টি প্রমাণ করেছেন অর্থাৎ আমাদের দেশের আলোক উজ্জ্বল আবহাওয়াটা লেখকের কাছে ভালো লাগে তার লেখার মধ্যে দিয়ে কথাটি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন অতএব আমরা যেভাবে বিচার করি না কেন এক বাক্যে বলতে পারি বিলেতে সাড়ে সাতশো দিন রচনাটি একটি বিবরণমূলক রচনা এবং এটি ভ্রমণ কাহিনীমূলক বা ভ্রমণ অভিজ্ঞতার বিবরণমূলক রচনা আর আশা করি এই শিক্ষণটি তোমাদের কোনো না কোনোভাবে উপকারে লাগবে যদি লেগে থাকে তবে আমার এই পরিশ্রমটি সার্থক বলে গণ্য হবে আর পরবর্তী শিখন পর্বটি দেখার আহ্বান রেখে এ পর্বটি এখানেই সমাপ্ত করছি